স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ছয় জনের মৃত্যুদণ্ড দিয়ে বরগুনার বহুল আলোচিত রিফাতে শরীফ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। এছাড়া মামলার বাকি চারজনকে খালাস দেয়া হয়েছে। কিছুক্ষণ আগে বরগুনা জেলা দায়রা জজ আদালতে বিচারক আসাদুজ্জামান এই আলোচিত মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হল রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজি, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়। এছাড়া মামলা থেকে খালাস দেয়া হয়েছে মোহাম্মদ মুসা, রাফিউল ইসলাম রাব্বি, মোহাম্মদ সাগর ও কামরুল হাসান সাইমন। এ বিষয়ে আরো জানতে আমরা এখন যাচ্ছি বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, রায়ে রিফাত শরীফের পরিবার কি সন্তুষ্ট আর আসামি পক্ষে প্রতিক্রিয়া কেমন দেখছেন? হ্যাঁ, আসামি পক্ষের প্রতিক্রিয়া যদি বলি, তারা বলছেন যে এই ঘটনায় কিন্তু রিফাত যে ফরাজি, তার মা কিন্তু রায়ের আগেই বলেছে যে আমার ছেলে কোনোভাবে এই ঘটনায় জড়িত নয় এবং সে সেদিন উপস্থিত ছিল না, এটা উনি বলেছেন। এবং এখনও তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেননি এবং তারা যেটা বলছেন, তারা যে হাইকোর্ট যাবেন, আপিল বিভাগ যাবেন, এইগুলি তারা দেখবেন। আর যারা এই আপনার রিফাত শরীফের বাবা, উনি এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। উনি কিন্তু রায়ের আগেও, বিশেষ করে ওনার যে ছেলের স্ত্রী মিন্নির কিন্তু উনি শাস্তি চেয়েছিলেন, সেটা হওয়াতে উনি বেশি সন্তোষ প্রকাশ করেছেন এমনটাই বলেছেন। আর এই ঘটনায় আজকে যে দশজন আসামি ছিলেন এই প্রাপ্তবয়স্ক, এই মামলায় দশজনের মধ্যে ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং চারজনকে খালাস দেওয়া হয়েছে। আর ছয়জনের মধ্যে মিন্নি সহ কিন্তু ছয়জন, মিন্নিকেও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দুপুর 1:20 এই রায় পড়া শুরু করে এবং 1:50 রায় পড়া শেষ করে। তো এই মুহূর্তে আমি রায়ের সময় ওইখানে যে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী বরগুনার স্টাফ করেসপন্ডেন্ট সোহেল হাফিজ, আমরা এখন তার সাথে কথা বলবো যে রায়ের অবজারভেশনে আদালত কি বলেছে, আপনি একটু বলেন। ধন্যবাদ। আসলে যেটি বলেছেন বিচারক, যেটি বলেছেন যে এখানে উল্লেখ করেছেন যে এই মামলায় যারা আসামি তাদের অধিকাংশই হচ্ছে বয়স 23 বা 23-এর নিচে, এরকম যে কারণে এই মামলায় যদি আদালত এলাকার পরিস্থিতি দেখাই, আমরা একটু দেখাতে চেষ্টা করব। ওইখানে বিভিন্ন জন প্রতিক্রিয়া দিচ্ছেন, আসামি পক্ষের আত্মীয় স্বজন আর আইনজীবী এবং বাদী পক্ষ এখানে কথা বলছেন। আমরা একটু এখানকার প্রতিক্রিয়া অনেকে দেখেছি যে এই রায় শুনে কান্নায় ভেঙে পড়েছেন তার আত্মীয় স্বজন, এরকম দেখেছি। আমরা একটু আদালতের আঙ্গনের পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত আছেন এই আসামিদেরকে নিয়ে যাওয়ার জন্য এবং তাদেরকে একটু পর এখান থেকে বের করা হবে এবং তাদেরকে প্রিজন ভ্যানে উঠিয়ে কারাগারে নেওয়া হবে। এবং তারপরে কিন্তু আপনার এখান থেকে রায়ের কপি পাওয়ার পর তারপরে কিন্তু যে আসামিরা খালাস পেয়েছে তারা কিন্তু কারাগার থেকে বের হতে পারবে, যদিও পরের একটা প্রক্রিয়া থেকে যায় যে বাদী পক্ষ যদি আবার যারা খালাস পেয়েছে তাদের বিরুদ্ধে যদি আবার আপিল করেন সেটা হতে পারে। এখন এখানে আমরা এখন মিন্নির আইনজীবী কথা বলছেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো, দেখি উনি কি বলতে চাচ্ছেন। জাবেদ, আপনাকে ধন্যবাদ। বরগুনা থেকে জানাচ্ছিলেন হাসান জাবেদ।